তো বন্ধুরা আমি কোয়েল আপনারা দেখছেন কেটে এডুকেশন ইউটিউব চ্যানেল কেটে এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে ডাব্লিউ একটি গুরুত্বপূর্ণ ছোট আপডেট তুলে ধরবো আপনারা অনেক সময় অনেকে জানতে চান এবং কমেন্ট করে থাকেন আইসিডিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ এইসব পরীক্ষায় রেজাল্টের আপডেট বা অন্য কিছু আপডেট থাকলে জানতে চান আইসিডিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ নিয়ে একটি ছোট আর্টিকেল আমার হাতে উঠে এসেছে সেটি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো প্রথমে বলে রাখছি এটা রেজাল্ট সংক্রান্ত কিন্তু কোনো আপডেট নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এই চ্যানেলের মাধ্যমে চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ক্লার্ক মেসলেনিয়াস চাকরি প্রার্থীদের মিল ঘিরে পিএসসিতে দুল কালাম কলকাতা রাজ্যের চাকরি প্রার্থীদের একের পর এক মিল ঘিরে তুল কালাম পাবলিক সার্ভিস কমিশন দপ্তরে। সূত্রের খবর গত সোমবার থেকে গণহারে কমিশন চেয়ারম্যানকে মেল করা শুরু করেছেন ক্লার্কশিপ ও মিসলেনিয়াস চাকরি একটি বড় অংশ আর এতেই অফিসের কর্ম জরুরি কাজকর্ম যেগুলি রয়েছে সেগুলি শিখে উঠেছে গত সোমবার থেকে অন্তত তেরো হাজার মেল এসেছে কমিশনের তিনটি মেল আইডিতে যার কারণে গুরুত্বপূর্ণ মেলগুলি চাপা পড়ে যাওয়ায় সমস্যায় পড়ে যান চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ এবং কর্মীরা এই নিয়ে গতকাল কমিশনে সেমিনার রুমে একটি জরুরি মিটিং ডাকা হয় তবু কোনো সুষ্ঠু সমাধান পাওয়া যায়নি অর্থাৎ গতকাল কিন্তু একটি জরুরি মিটিং করা হয় কিন্তু তবুও এই নিয়ে সমাধান হয়নি এখনও পর্যন্ত যদিও কমিশনের বর্তমান সদস্যগণ চাকরি দাবি দ্রুত মেনে নেওয়ার পক্ষে কথা বলেছেন অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে কমিশনের যেসব সদস্যগণ রয়েছেন তারা চাকরি প্রার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়ার পক্ষেই কথা বলেছেন উল্লেখ্য চাকরি প্রার্থীদের ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের গ্রুপ থাকায় খুব সহজে এই আন্দোলন ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি ক্লার্কশিপ রেজাল্ট দেওয়া সব রেজাল্টের সঙ্গে ওয়েটিং লিস্ট প্রকাশ করা করোনার জন্য বয়সের ছাড় দেওয়া ইত্যাদি দাবি দেওয়া নিয়ে প্রার্থীরা মেল করে ওরা এই ছিল আপনাদের জন্য ছোটোই একটি আর্টিকেল সেই আর্টিকেলটি আপনাদের সামনে তুলে ধরলাম আমার মনে হয়েছে এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বন্ধুরা যখনই কোনো আপডেট পাবো যখনই রেজাল্ট বেরোবে আপনাদের জন্য সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো